আসসালামু আলাইকুম মোস্ট অফ দ্য টাইম আমরা এই জিনিসটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো বাট একটা প্রাইস পয়েন্টের মধ্যে যখনই কিনা এক দুই বছরের আগের একটা নতুন ফোন বিক্রি হয় বেসিক্যালি রিব্র্যান্ডেড হয়ে বিক্রি হোক না কেন কিংবা রিপ্যাকিং হয়ে ওই ফোনটা নতুন হিসাবে বাজারের মধ্যে পাওয়া যাচ্ছে সেটা এই দু হাজার চব্বিশে লঞ্চ হওয়া ওই ফোনটার সাথে কম পেয়ারেবেলই না মানে ওই ফোনটার ইনভেন্টরি শেষ করে দেওয়ার জন্য অনেক সময় কোম্পানিগুলো অনেক ডিসকাউন্টের মধ্যে সেল করে দেয় অ্যান তাদের প্রফিট টেক ওভার হয়ে যাওয়ার কারণে এটা অ্যাকচুয়ালি যে পরিমাণ লায়াবেলিটিস ধরে রাখতেছিল সেই জিনিসটাকে তারা লে অফ করতে চায় এখন এই জিনিসটার ক্ষেত্রে ম্যাক্সিমাম অফ দ্য টাইম কী হয় বড় বড় ব্র্যান্ড লাইক স্যামসাং অ্যান্ড অ্যাপেল তাদের ফোনগুলো কয়েক বছর পরও বেসিক্যালি সফটওয়্যার আপডেটের জন্য কিংবা তারা ওই সময় যে ধরনের পিক লেভেলের পারফরমেন্স ধরে রাখছে হার্ডওয়্যার পয়েন্ট অফ ভিউ থেকে সেটা এক দুই বছর পরেও ওই পরিমাণে উদ্দিট লাগে যেই দামের মধ্যে স্বাওমী রিয়েলমির ফোন পাওয়া যায় ইভেন দো মিডিয়েন্স ক্যাটাগরির মধ্যে ওয়ান প্লাসের ফোনগুলোর থেকেও বেশি উর্দিত মনে হয় স্যামসাংয়ের এই ফোনগুলো এক দুই বছরের পুরনো হওয়ার পরও আইফোন হলে তো কোনো কম্প্যারিজেনই চলে না ইন টার্মস অফ ক্যামেরা অ্যান্ড ভিডিওগ্রাফির দিক দিয়ে মানে এর কয়েকটা কম্পিটিটর আপনি খালি চোখেই দেখাতে পারবেন সেগুলো আন্ডার রেটেড সেগুলো নিয়েও খুব বেশি একটা আলোচনা সমালোচনা হয় না আমরা কম বেশি সবাই দেখতেছি অনার নাইনটি যে ফোনটা অ্যারাউন্ড আটত্রিশ হাজার টাকার মধ্যে এখন পাওয়া যাচ্ছে কিলার ডিল বলা যায় তারপরে ওই ফোনটাকে খুব বেশি একটা মানুষ পার্চেস করতেছে না এখনকার সময় ওই যে শুরুর টাইমে যে ধরনের রিভিউজ ভারি ছিল ওই পঞ্চাশ হাজার টাকা দাম দেখে একটা নিউট্রাল পজিশনের রিভিউস ছিল সেজন্য অনার নাইনটি ফোনটার উপর মানুষের একটা পার্সপেক্টিভ ক্রিয়েট হয়ে গেছে যে ওই ফোনটা ওভার প্রাইসড হয়তো বাট এখনকার সময় আন্ডার ফোর্টি থাউজেন্ডের মধ্যে অনার নাইনটি ফোনটা অনেকটাই বেশি ওট দিট যে ধরনের স্টোরেজ সাপোর্ট প্রোভাইড করতেছে ওই হিসাবেও অ্যাকচুয়ালি বাট পুরো বাজেট ক্যাটাগরির মধ্যে আপনি গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফ ফাইভ জি ফোনটাকে ইগনোর করতে পারবেন না কেউ যদি গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফ ই ফাইভ জি ফোনটার কলকমের প্রসেসর দিয়ে আসা ভেরিয়েন্টটাকে পার্চেস করে আপনি এরকম বলতে পারবেন না যে তার ফোনটা হয় হয়নি আর এটা সর্বসাকুল্যে আমাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ কেননা এত পুরনো একটা ফোন অলমোস্ট এই ফোনটা নতুন আমাদের এই দাম দিয়ে কিনতে হইতেছে কিংবা মার্কেটের মধ্যে এটার কম্পিটিশনও খুব বেশি একটা নাই মানে এখন আমাদের কাছে অর্ধিট মনে হইতেছে এর মানে এখনকার সময় এই দামের মধ্যে আমরা কীরকম জঘন্য লেভেলের ফোন পাইতেছি যার জন্য গিয়ে এখন অবধি এরকম হইতেছে যে এই ফোন যারাই কিনতে আসে তারা ওই জিনিসটাকে মাথায় নিয়ে কিনতে আসে যেহেতু পুরান ফোন হয়ে গেছে অ্যান্ড ব্যাটারি ব্যাক আপ নিয়ে অনেকেই পেরত পড়তাছে এন এই ফোনটার মধ্যে ব্যাটারি ইস্যুজ রয়েছে এন এখনকার সময়টা এটা দেখা আছে অ্যাকচুয়ালি বাট ক্যামেরার মধ্যে এখন অবধি এই দামের মধ্যে কম্প্যারেবেল না কিংবা আপনি যে ইগনোর করে ফেলবেন ব্যাপারটা এরকম না রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস এই ফোনগুলো আস্তে আস্তে রেডমি নোট টুয়েলভ প্রো প্লাস কিংবা রেডমি নোট থার্টিন প্রো প্লাস এই ফোন যতগুলি আসুক না কেন শুরুর টাইমে ছয় মাস পর একই রকম ক্যামেরার পারফরমেন্স থাকে ছয় মাস পর আরেক রকম হয়ে যায় এরকম হাজারো এক্সপিরিয়েন্স পাওয়া যায় মিউ এর অবস্থা কীরকম আপনারা কম বেশি সবাই জানেন যখন এগুলো ফর্টি থাউজেন্ড স্পেন্ড করার বিষয় আসা পড়ে মোস্ট অফ দ্য টাইম মানুষজন ওই ধরনের একটা রিলাইয়েবল অপশন খোঁজে লাইক স্যামসাং কিংবা অ্যাপেল বা মোটোরোলার মতো ব্র্যান্ডগুলোর থেকে যার উপর কিনি একটু ভরসা করা যায় যে ছয় মাস পর অ্যাটলিস্ট ফোনটা এরকম অবস্থা হয়ে যাবে না যেরকম কি এটা শাওমি রিয়েলমি করে দেয় ম্যাক্সিমাম সময় মানে সফটওয়্যার আপডেটের কথা তো আপনি ভুললেই যান অ্যান্ড যেটাই আসবো ওইটা আইসা ফোনের একদম বারোটা বাজায় দেবো এটা তো কনফার্ম চাইনিজ ব্র্যান্ডগুলোর একটা স্বভাব হয়ে গেছে বাট এখনকার সময় এই ফোনটা রেকমেন্ড করতে নিলো। একটা খটকা বাজে যে এখন যদি এই ফোনটা মানুষ এই দাম দিয়ে কিনে নতুন সেই ক্ষেত্রে ওই মানুষটা ইউজ করবো কয়দিন একটা নতুন ফোন মিনিমাম তিন থেকে চার পাঁচ বছর অনেকে ইউজ করতে চায় ইভেন স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালুর কথা ভাবলে এই ফোনটা যত আগে লঞ্চ হয়েছে সেই হিসাবে এখনকার সময় মার্কেটের মধ্যে এর থেকে আরো বেটার অপশন কম্পিটিটর থেকে অ্যাভেলেবেল হওয়া উচিত ছিল স্যামসাং এর তো উচিত না এর আপগ্রেড ভেরিয়েন্ট আনার কেননা স্যামসাং কেনই বা এই দামের মধ্যে আরেকটা লঞ্চ করবে এটাই মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল রাখুক যেহেতু মানুষজন কিনতে আসে অ্যান্ড স্যামসাং ইভেন তো এখন অব্দি ইন্ডিয়ান মার্কেটের মধ্যে দেখা যেতে আসে নতুনভাবে সেল আইনের না বিক্রি করতে আসে অ্যান্ড এতগুলো তো ইভেন্টরে আগের পয়েরও ছিল না ব্যাপারটা এরকমও না হয়তো এখন অব্দি এই ফোনটার প্রোডাকশন হইতেছে বাট এত পুরোনো ফোন এখনকার সময় না পার্চেস করাই বেটার কিন্তু আপনি ইগনোর করতে পারবেন এরকম একটা অবস্থা এন এই দামের মধ্যে আমি ফোন কিনতে গেলে হয়তো বা আমি পারচেস করতাম অ্যান্ড যারা কিনা কিনতে আসেন এখনকার সময় রিগ্রেট করার কোনো বিষয় নেই কেননা আফসোস আমাদের জন্য এই বাজেট ক্যাটাগরির মধ্যে এর থেকে বেটার কোনো অপশন নাই